इसमें कुछ भलाई है। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা মানুস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ, বান্দা তুই সবরের মাধ্যমে নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা কর। আর কি করবি, বিপদ আপদ, তোর স্ত্রী কষ্টে আছে, তোর বাম্মা কষ্টে আছে, তোর শারীরিক অসুস্থতা, সবর কর আর আমাকে তুই ডাক, নামাজের মাধ্যমে আমাকে ডাক। আল্লাহ তুমি পৃথিবীতে মাছিয়ে রাখলে মাছিয়ে রাখতে পারো, তুমি পৃথিবী থেকে নিলে নিতে পারো, তবে আল্লাহ ইমানের শহীদ নিও, এই বলে তুই আমার কাছে কাঁদ, তুই সবর কর, আমি আল্লাহ ঠিক তোর সঙ্গেই থাকবো। ইন্নাল্লাহ মা সাবিরি, নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সঙ্গে থাকে। জোরে বলে যে ব্যক্তি আমার উপরে ধৈর্য, আমার উপরে বিশ্বাস রাখবে। অনেক মানুষ দেখবেন বিপদ হয়েছে, হয়ে যাওয়ার পরে কি বলে জানেন, আল্লাহ দেখতে পায়নি, আল্লাহ আমারটাই দেখতে পেলো, আর ওদের দেখতে পেলো না। আল্লাহ বলে আমি কি কানা নাকি, নাউজুবিল্লাহ, আমি সব দেখি বান্দা। তো ছেলে মারা গেছে না, ছোট্ট একটা কথা আপনাদের বলি, রাগ করবেন না, একদম বাস্তব। এক ভদ্রলোক 12 বছর বিয়ে করেছে, কোনো বাচ্চা কাচ্চা হয়নি, স্বামী স্ত্রী দুজনে মিলে একজন আল্লাহওয়ালা লোকের কাছে গিয়েছে। যাওয়ার পরে গিয়ে বলছে, হুজুর আমার তো তো 12 বছর বিয়ে হয়েছে, সন্তান হয় না, একটু আল্লাহর কাছে দোয়া করো। তা আপনি মানে আল্লাহওয়ালা লোকটা বলেছে, ইসমে কুছ ভালাই হ্যায়, কি বললাম, ইসমে কুছ ভালাই হ্যায়, আল্লাহ তোমার সন্তান দেন আল্লাহই ভালো জানে। কারণ আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়াহাবুল মাইয়াশা ওয়া ইনাসা ওয়া ইয়াহাবুল মাইয়াশা ওয়া যুকুর, আমি আল্লাহ যাকে পুত্র কন্যা উভয় দান করি, যাকে পুত্র দান করি তাকে কন্যা দান করি ইত্যাদি। তা ও বলছে, হুজুর আপনি আল্লাহকে একটু দোয়া করুন। তা আল্লাহওয়ালা লোক দোয়া করেছেন, তা আল্লাহ তার দোয়া হয়তো কবুল করেছেন। কিছুদিন পর একটা পুত্র সন্তান হলো, সন্তানটা নিয়ে ফকির সাহেবের কাছে এসে আল্লাহওয়ালা লোকটার কাছে এসে বলছে, ফকির সাহেব বলছে, কি আপনি দোয়া করেছিলেন আল্লাহ একটা পুত্র সন্তান দিয়েছে? তা ফকির সাহেব বলছে, ইসমে কুছ ভালাই হ্যায়, ভালো আল্লাহই দিয়েছে, আল্লাহ 8 বছর পর ছেলেটা পানিতে ডুবে মারা গেছে। যেই পানিতে ডুবে মারা গেছে, ও তো খুব চিৎকার করে কেঁদে কেঁদে এসে ফকির সাহেবকে বলে, ফকির সাহেব আপনি দোয়া করেছিলেন আল্লাহ একটা সন্তান দিল আর পানিতে ডুবে মারা গেল। তা ফকির সাহেব বলছে, ইসমে কুছ ভালাই হ্যায়। আচ্ছা বাবু বলুন তো, আল্লাহ না করুক, এইক্ষুনি যদি কোনো ব্যক্তি আমাকে এসে বলে, হুজুর মহাশয় আমার বাপ এখনই মারা গেছে, আর আমি যদি বলি বাবা আল্লাহ যা করে ভালো, তা আমাকে এতগুলো লোক একটা করে ঘুষি মারলে কবর আর খুলতে হবে ডাইরেক্ট? বাস্তব কথা তো এই কথা বলতো মেজাজ রাখুন। হ্যাঁ আমার ছেলে মারা গেছে, আর ও বললে ইসমে কুছ ভালাই হ্যায়, ও বাড়িতে গিয়ে গরু কাটা ছুরি ছিল, কুরবানি ছুরি ধার দিচ্ছে। তো তখন করেছে কি, জনগণ মনে করেছে ওর অনেকদিন পরে একটা বাচ্চা ছেলে হয়েছে, পুত্র সন্তান, আর 8 বছর পরে ছেলেটা মারা গেছে পানিতে ডুবে, তাই মনের দুঃখে ও পাগলা হয়ে গেছে, ও ছুরিতে ধার দিচ্ছে আর বলছে ইসমে কুছ ভালাই শান্তি কি। তো ব্যাস, ও জানে ফকির সাহেব এই জঙ্গলের পাশ দিয়ে গিয়ে ওই মসজিদে 75 জামাতে নামাজ পড়ে, ও করেছে কি, চিন্তা করেছে তরোয়াল নিয়ে জঙ্গলে বসে থাকবো, এখান থেকে যাবে এক কোপে ফকির সাহেব, তরোয়ালটা দূর করে ছুঁড়ে ফেলে দিয়ে ফকির সাহেবকে এসে বলে, ফকির সাহেব কি বাবা, জামাতে নামাজ পড়ার ফজিলত আপনার জানা আছে? ফকির সাহেব বলছে, হ্যাঁ। তা কালকে জোহর আসর মাগরিব এশা আজকের ফজর জামাতে নামাজ পড়তে যাওয়া হয়নি কেন? ফকির সাহেব বলছে, ইসমে কুছ ভালাই হ্যায়। কি বুঝলেন বাবা, একটু হাস্যকর কথা বললাম বাবা, এর মধ্যে কি ভালাই আছে জানেন? আল্লাহ বলে, বান্দারে এই এই উদাহরণের মাধ্যমে আমি কি বোঝাতে চাই যেটা শুনে নিন। দেখবেন অনেক কিছু আয়োজন করে অনেক মানুষ, এটা সবসময় খাটতে লাগাতে পারবে, অনেক কিছু আয়োজন করে, করার পর হঠাৎ যদি সে আয়োজনটা সাকসেসফুল না হয় না, মানুষ ভেঙে যায়, ঠিক না বেটি? ছেলের বিয়ে দেবে, সব কমপ্লিট, সব কমপ্লিট, আজকে ছেলেটার বিয়ে ছিল এই হুগলি জেলা চণ্ডীতলা থানায়, আজকে ছেলেটার বিয়ে, কালকে সে মারা গেছে, গতকালকে মারা গেছে চণ্ডীতলা থানায়, কাল ফোন করেছে জলসা ছিল আমার, বলছে হুজুর কিছু মনে করবে না, কালই তার বিয়ে, আজকে সে মারা গেছে, গতকালকে আমাকে ফোন করছে, কালকে তার বিয়ে, আজকে তার বিয়ে হওয়ার কথা ছিল, সেটা গতকালকে মারা গেছে, চিন্তা করতে পারছেন?
ভাবে যে কোনো জায়গায়, এই যে উদাহরণটা না, ইসমে কুছ ভালাই হ্যায়, এর মধ্যে ভালো আছে, আল্লাহ বলে বান্দা আমি যেটা চাই সেটা।